لابد أن نتعلم التوحيد. সম্মানিত ভাইরা অবশ্যই আমাদের তাওহীদ আমাদের জানতে হবে হাত্তা নাআমাল বিহি ওয়া নাদউ ইলাই যাতে করে আমরা তার প্রতি আমল করতে পারি এবং আমরা মানুষকে সেদিকে আহ্বান করতে পারি নাআম আত তাওহীদ হুয়া ইফরাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানওয়া আত তাওহীদ আল সালাসা আর রুবুবিয়া ওয়াল উলুহিয়া ওয়াল আসমা ওয়াস সিফাত আর তাওহীদ হচ্ছে যে তাওহীদের তিন প্রকার রয়েছে তাওহীদুল উলুহিয়া রুবুবিয়া আসমা ওয়াস সিফাত এই তিন প্রকার তাওহীদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব ঘোষণা করা প্রকাশ করা নাম ওয়া الدين الاسلامي مراتب ثلاثه আর দীন ইসলামের স্তর হচ্ছে তিনটি ইসলাম واعلى منه ايمان واعلى منه احسان এই তিনটি হলো প্রথম হচ্ছে ইসলাম এর চেয়ে উপরে হচ্ছে ঈমান আর এর চেয়ে আরো ঊর্ধ্বে হচ্ছে ইহসান নাম الإسلام خمس أركان إسلام البشتي ركون نعم شهادة لا إله إلا الله وأن محمدا عبد ورسول يعني نشهد أن لا أحد يستحق أن يعبد إلا الله ونشهد أن النبي صلى الله عليه وسلم عبد لا يعبد ورسول لا يكذب عليه الصلاة والسلام بروتم دي هوتشي شاكو برودان كرا شاكو برودان لرب العالمين شاكو برودان وحدانيته আর দ্বিতীয় হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষ্য প্রদান এভাবে সাক্ষ্য প্রদান করব যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ নেই যে তার ইবাদত করা যাবে আল্লাহ ব্যতীত অন্য কাউরে ইবাদত করা যাবে না আর দ্বিতীয় সাক্ষ্য হচ্ছে নবী মুহাম্মদ তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ও নবী রাসূল এই সাক্ষ্য প্রদান করা না ইকামাস সালাহ দ্বিতীয় নম্বর হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা ওয়া ইতাআয যাকাত তৃতীয় নম্বর হচ্ছে জাকাত প্রদান করা ওয়া সাওম রমাদান আর চতুর্থ হচ্ছে রমজান মাসের রোজা রাখা ওয়া হজ্জ বাইতুল্লাহিল হারাম লিমান ইস্তাতা ইলাইহি সাবিলা আর পঞ্চম নম্বর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহ কাবা শরীফের জিয়ারত ও হজ করা সেই ব্যক্তির জন্য যা যে ব্যক্তি সমর্থবান আল ঈমান মারতাবা আস-সানিয়া আরকানু সিত্তা আর দীন ইসলামের যে দ্বিতীয় যে স্তর বলা হয়েছে ঈমান আর এই ঈমানের হচ্ছে ছয়টি রুকুন নাআম আন তুমিনা বিল্লাহ প্রথম নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান ওয়া মালায়েকাতি দ্বিতীয় হচ্ছে ফেরেশতাদের প্রতি ঈমান রাখা ওয়া কুতুবে তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান রাখা ওয়া রাসূলে আর চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নবী রাসূলদের প্রতি ঈমান আনা ওয়া তুমিন বিল ইয়াউমিল আখির আর পঞ্চম নম্বর হচ্ছে পরকালের প্রতি ঈমান রাখা ওয়া নুমিন বিল কাযা ওয়াল কাদার আর ষষ্ঠ নম্বর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রত্যেক ব্যক্তির ভালো মন্দ কদর রেখেছেন ভাগ্য ভালো মন্দ তার প্রতি বিশ্বাস রাখা নাআম ওয়া আল মারতাবা আস-সালিসা আল ইহসান ওয়া হুয়া রুকন ওয়াহিদ ওয়াল্লাহু আ'লাম আর দ্বীনের যে দ্বীন ইসলামের তৃতীয় স্তরটি যেটি হচ্ছে ইহসান তার রুকন হচ্ছে একটি তার রুকন হচ্ছে একটি